হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলব, রাতারাতি কোটিপতি হবার জন্য ব্যবহার করুন লেবুর এই চমৎকার টোটকা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি দৈনন্দিন জীবনে যে যে ধরনের সমস্যার সম্মুখীন হন তার অধিকাংশই হয়ে থাকে আপনার বাস্তুদোষ এবং আপনার ওপর অশুভ শক্তির প্রভাবের কারণে। আর এই জন্যই আপনার হাতে টাকা এলেও তা খুব বেশি দিন আপনি হাতে রাখতে পারেন না। আয়ের পথ প্রশস্ত হলেও অর্থভাগ্য আপনার খুব একটা ভালো নয়। কিন্তু জানেন কি, একটি লেবুই পারে আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে। প্রাচীনকাল থেকে বিভিন্ন তন্ত্রমন্ত্রে লেবুর ব্যবহার করা হয়ে আসছে এবং বিভিন্ন পুরনো গ্রন্থেও লেবুর অসাধারণ গুণের কথা পাওয়া যায়। লেবুর মধ্যে রয়েছে এমন শক্তি যা মানুষের অর্থভাগ্য খুলে দিতে পারে। লেবু দিয়ে একটা খুব সহজ টোটকা মেনে চললে আপনিও হতে পারেন সৌভাগ্যের অধিকারী। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই টোটকাটি কি। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। এর জন্য যেটা করতে হবে তা হলো, সপ্তাহের মধ্যে শনি অথবা মঙ্গলবার একটি লেবু জলে ডুবিয়ে রেখে দিতে হবে। ঠিক তার পরের দিন লেবুটিকে জল থেকে তুলে নিজের মাথার উপর চারদিকে ঘোরান। এইভাবে লেবুটি মাথার উপর সাতবার ঘোরাবেন। এইবার লেবুটিকে চার ভাগে ভাগ করে সেটি কোনো নির্জন স্থানে মাটি খুঁড়ে পুঁতে দিন। খেয়াল রাখতে হবে কাজটি যেন সকলের অলক্ষ্যেই করা হয়। এরপর বাড়ি ফিরে লেবু ভেজানো জলটি আপনার ঘর ও বাড়ির বাইরে চারদিকে ছিটিয়ে দিতে হবে। বেশ কয়েক মাস ধরে এই কাজটি করলে ফল নিজেই টের পাবেন। এর ফলে আপনার ঘর থেকে যাবতীয় অশুভ শক্তির প্রভাব দূর হবে, কেটে যাবে যাবতীয় বাস্তুদোষ এবং ধীরে ধীরে আপনার অর্থভাগ্য খুলে যাবে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।